হ্যালো বন্ধুরা, এই চ্যানেলের সবাইকে আমার হোলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এই ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তো আজ আমরা যাচ্ছি 550 বছরের এক পুরনো মন্দির পরিদর্শনে। তো এই মন্দিরের অনেক অজানা তথ্য জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখো। এসেছি আমরা পূর্ব বর্ধমান জেলার কাল্লাটু ব্লকের সিঙ্গারকোন গ্রামে রাধাকান্ত মন্দিরে। তো এই মন্দিরের সাথে আমার পুরনো স্মৃতি অনেক জড়িয়ে আছে, কারণ বাপের বাড়ি আমার এই মন্দিরের আশেপাশে। তো এখানে আমরা খেলাধুলা করতাম এই মন্দির চত্বরে। তো মনে পড়ছে যে বকুলতলা, এই একটা বিরাট বকুল গাছ, বহু পুরনো বকুল গাছ। তো এর তলায় আমরা বকুল ফুলের মালা গাঁথতাম, তো বহু স্মৃতি জড়িয়ে আছে। তো এবার আমরা এই মন্দিরের কিছু তথ্য, আমরা অজানা তথ্য পুরোহিতের কাছে আমরা জেনে নেব। তো চলো আমরা পুরোহিতের সঙ্গে কথা বলি। পাখিরে পাখিরে বড় বেশি, পাখিরে পাখি তোরে ভালোবাসি। আমরা মূল মন্দিরে চলে এসেছি। তো এখনও ভোগ আরতি ওঠেনি, তো প্রায় দেড়টা নাগাদ এখানে ভোগ আরতি উঠবে প্রতিদিনকার মতন। প্রতিদিনই ভোগ রান্না হয়, এই চত্বরেই ভোগ খাওয়ানো হয় আর ভিতর দিকেও খাওয়ানো হয়। আমরা এখন মূল মন্দির থেকে চলে এসেছি যমুনার ঘাটে। তো এই যমুনার ঘাটে কিছু গল্প আছে। তো এই যমুনার জলে আগে এই মন্দিরের ভোগ রান্না হতো। তো এই এখন বছর তিন চার হয় না, এটা মানে পলিউশনের জন্য এখানে আর এই জল এখন ইউজ করা হয় না, তো এমনি কলের জলই ইউজ করা হয়। তো আগে এই পুকুরের জলই ইউজ করা হতো ঠাকুরের ভোগের জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। বহুদিন পর এই যমুনার ঘাটে উপস্থিত হয়েছি, খুব ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই ঘাটেতে আমরা এক পাড়া থেকে এক পাড়ায় এসে স্নান করতাম, তো খুব মজা করতাম। আর এইখানে জঙ্গলটা আরও ঘন ছিল তখন, ওইদিকে ছোট ঝুলতো, ওই ছোট আমরা নিয়ে গিয়ে বকুলতলায় বকুল ফুল বেড়ে মালা গাঁথতাম। তো একটা মজার দিন ছিল। তো এই জলে রান্না হতো। এখন দেখে মনে হচ্ছে যে যে পুকুরটা তো ব্যবহারই হয় না, কারণ চান টান করে না এখানে কেউ। এখন মানে খুব খারাপ লাগছে ঘাটের অবস্থা দেখে। তো এগুলো সিঁড়ি ছিল খুব সুন্দর, পাশে সিঁড়ি ছিল ওই দিকগুলো। তো আমরা খুব আনন্দ করে এখান থেকে নামতাম আর জলে জাম মারতাম, সাঁতার কাটতাম। তো একটা মজার দিন ছিল। বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনলে যমুনার ঘাটের গল্প। তো এবার আমরা চলে এসেছি যেখানে ভোগ এখন খাওয়ানো হয়। দেখছো তোমরা, এখানে ভোগ খাওয়ানোর জন্য জায়গা করা হয়েছে। তো আগে যেখানে ছিল ভোগ খাওয়ানো হতো সেই জায়গাটা শর্ট হচ্ছে বলে তাই জন্য আজকে করা হচ্ছে নতুন করে। তোমরা দেখতে পাচ্ছ এখন কাজ চলছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নারায়ণকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ভোগের সময় হয়ে গেছে, তো এখন ভোগের আরতি উঠবে, তো নারায়ণ সেবা দেওয়া হবে। পাখিরে পাখিরে বড় বেশি, পাখিরে পাখি তোরে ভালোবাসি। দর্শক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাধাকান্ত বিগ্রহে ভোগ আরতি চলছে। এখন ভোগ আরতি শেষে বিগ্রহকে শয়ন দেয়া হচ্ছে। এরপরেই শুরু হবে প্রসাদ গ্রহণ পর্ব। তারপরেই আমরা জেনে নেব পুরোহিত মহাশয়ের কাছে এই মন্দিরের কিছু মাহাত্ম্য। তো বন্ধুরা, আমরা দেখলে আমরা ভোগ খেলাম, ভোগটা সত্যি অসাধারণ ছিল, খুবই ভালো লাগলো। তো তোমাদের এরপর প্রশ্ন আসবে এখানে আসবে কী করে, তাই জন্য বলে রাখি তোমাদের হাওড়া বর্ধমান মেন লোকালে মৈচি স্টেশনে নামতে হবে। সেখান থেকে তোমরা 11 নম্বর রুটের বাসে করে তোমাদের হাটতলা সিঙ্গারকোন হাটতলাতে নামতে হবে। সেখান থেকে তোমরা একদম 2 মিনিট অটোতে করে বা টোটোতে করে তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে, সিঙ্গারকোন গ্রামে রাধাকান্ত মন্দিরের
পুরোহিতকে পেয়ে গেছি। তো আমরা পুরোহিত মহাশয়ের কাছে এই রাধাকান্ত মন্দিরের কিছু অজানা তথ্য আমরা জেনে নেব। তো তোমরাও আমাদের সাথে থাকো, তোমরাও জানতে পারবে এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য। আমরা পুরোহিত মহাশয়ের নামটা জেনে নেব, এই মন্দিরের পুরোহিত। তো পুরোহিত মহাশয়, তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্বদেশ গঙ্গোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, তো এখন কনের বাসিন্দা। আচ্ছা, তো এই মন্দিরে মানে কবে, মানে কবে প্রতিষ্ঠাতা হয় এই মন্দিরটা? আনুমানিক প্রাচ্চৈতন্য যুগের বিগ্রহ। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে মোহনানন্দ গোস্বামী। আচ্ছা, এটা কত বছরকার পুরনো এই মন্দির? সাড়ে পাঁচশো বছরের পুরনো। সাড়ে পাঁচশো বছর। চৈতন্য মহাপ্রভু এসছেন 532 হচ্ছে এই বছর, তা সাড়ে পাঁচশো বছরে প্রাকচৈতন্য যুগের বিগ্রহ যিনি প্রতিষ্ঠা করেছিলেন মোহনানন্দ গোস্বামী, উনি ছিলেন অদ্বৈত প্রভু শিষ্য, শান্তিপুরে অদ্বৈত প্রভু শিষ্য। তো আমার এই গ্রামেই বাপের বাড়ি, তো আমরা মানে এখানেই আমার জন্মস্থান, এই মন্দিরের চত্বরেই আমরা খেলাধুলা করেছি, হ্যাঁ খুব মানে মানে ছোটোবেলাটা এখানেই কাটিয়েছি। তো আমরাও মানে ঠিকঠাক জানতাম না কত বছরকার পুরনো এই মন্দির, তো আমরা পুরোহিতের মহাশয়ের কাছে আমরা জেনে নিলাম যে মন্দির কত বছরকার পুরনো। আচ্ছা পুরোহিত মহাশয়, তো এই মন্দিরে প্রথম পুরোহিত কে ছিলেন? প্রথম পুরোহিত যিনি প্রতিষ্ঠাতা মোহনানন্দ গোস্বামী, উনি হচ্ছেন প্রথম পুরোহিত, হ্যাঁ উনি সেবা করতেন। মোহনানন্দ গোস্বামী হচ্ছে সিংহারকনের প্রথম গোস্বামী, তার আগে সিংহারকনের গোস্বামী বংশ ছিল না। আমরা জানি যে গোস্বামীদেরই এই মানে ঠাকুর মানে বিগ্রহ আমরা জানি, ছোট থেকেই জেনে এসেছি। তো আমরা আরও ডিটেলস জানবো, তো ওই গোসাইদের সম্বন্ধে আমি জানবো যে কীভাবে গোস্বামী পরিবার এখানে এলেন। ওই মোহনানন্দ গোস্বামী কমললোচন ভট্টাচার্য কালী পুজো করতেন। আচ্ছা, কমললোচন ভট্টাচার্যের দুই পুত্র এক কন্যা, ওনার স্ত্রীর নাম ছিল বিরজা সুন্দরী দেবী। আচ্ছা, বড় ছেলের নাম ছিল শ্যামাদাস, ছোট ছেলের নাম হচ্ছে মোহনানন্দ, আর একটি মেয়ে ছিল, মেয়ের নাম কালী। কমললোচন একদিন মানে গ্রামান্তরে ভিক্ষা মাধুকরি করে তিনি নিত্য কালী পূজা করতেন। এইবার যখন একদিন মানে মোহনানন্দ যখন জন্মায়, জন্মানোর পরই ওনার মা বিরজা সুন্দরী দেবী মারা যায়। সেই সদ্যজাত শিশুকে উনি কীভাবে মানুষ করবেন, তখন উনি শান্তিপুরে অদ্বৈত গৃহে মোহনানন্দকে রেখে আসেন। মোহনানন্দ অদ্বৈত প্রভু স্ত্রী সীতাদেবী স্তন্দুধ খেয়ে মানুষ হয়েছেন মোহনানন্দ। সে মোহনানন্দ শান্তিপুরেই আস্তে আস্তে মানুষ হয়। পরে যখন উনি বড় হন, পিতৃ পরিচয় জানতে চান অদ্বৈতর কাছে, তখন অদ্বৈত প্রভু সব কিছু ওনাকে তার পিতৃ ভিটে পরিচয় সব কিছু বলেন। তারপরে মোহনানন্দ ওই অদ্বৈত প্রভু একটি শালগ্রাম শিলা দিয়েছিলেন মোহনানন্দকে, সেই শিলার নাম হচ্ছে বংশীবদন, আজও নিত্য পূজিত হয়। মোহনানন্দই হচ্ছে সিংহারকনের প্রথম গোস্বামী। আচ্ছা, খুব আমরা জেনে নিলাম গোস্বামী পরিবার সম্বন্ধে। আর একটা কথা জানবো যে এই বিগ্রহ, তো এই বিগ্রহ কিভাবে এখানে আবির্ভাব হয়? এই বিগ্রহ প্রথম পূজিত হন বংশীবদন শালগ্রাম শিলা, তারপর মোহনানন্দ বৃন্দাবন দর্শনে যান। বৃন্দাবন দর্শন করতে করতে ওনার ইচ্ছা জেগেছিল যে আমি নিত্য কৃষ্ণ সেবা, বৈষ্ণব তো, বৈষ্ণবের কৃষ্ণ সেবা হচ্ছে একটা নিত্য অঙ্গ। তখন উনি বৃন্দাবনের বিগ্রহ দেখে ওনার সেবা অভিলাষ জাগে, তখন উনি ভাবছেন যে আমি এই বিগ্রহকে কী করে নিয়ে যাব, এত দূর পদব্রজের রাস্তা। উনি তখন রাধাকান্ত ওনাকে স্বপ্নাদেশ করেন যে আমি, তুই যাবি, আমি তোর পিছনে পিছনে আমি যাব। এবং উনি ভক্ত বলেছিলেন যে আমি কী করে, তুমি যাচ্ছ আমি কী করে জানতে পারবো? তো বলে আমার নূপুর বাজবে, নূপুর বাজলি তুই জানতে পারবি যে আমি যাচ্ছি। তো এই বিগ্রহের সম্বন্ধে আমরা কিছু গল্প শুনেছিলাম, তো আমি পুরোহিতের কাছে জেনে নেব বা আমার দর্শক বন্ধুদের জানাবো যে কীভাবে এই বিগ্রহ এসেছিলেন আর এই বিগ্রহকে কীভাবে পাওয়া গেছিল, কোথায় পাওয়া গেছিল। তো আমি পুরোহিতের কাছেই আমি সেটা জেনে নেব। আচ্ছা পুরোহিত মহাশয়, তো এই বিগ্রহ সম্বন্ধে অনেক তথ্য আমরা মানে বাপ ঠাকুর দাদার আমল থেকে আমরা জেনে এসেছি যে কিরাবনে পাওয়া গেছিল তো এই বিগ্রহ, তো আপনার কাছে আমরা সেই সম্বন্ধে একটু জেনে নেব। তো বলুন আপনি।
এসে ওই কেয়াবনে ওইখানে এসি ওনার নূপুরের কাদা ঢুকে গেছিলো, দিয়ে কাদা ঢুকে আর নূপুর বাজছিল না, তখন উনি কেয়াবনে ওইখানে পড়ে যান। এখনও কেয়া পাতায় ছড়া ওনার পিঠেতে দাগ আছে এবং সেটা দোলের সময় দর্শন করতে পারা যায়। একমাত্র দোলের দিনই মানে সকলকে এই বিগ্রহ স্পর্শ করার অধিকার দেওয়া হয়। আবার দোল আবির খেলা হয়ে গেলে তখন আবার বিগ্রহ মন্দিরে ঢুকে গেলে তখন আর সবাইকার স্পর্শ চলে না। আমি দেখাবো বাইরে গিয়ে, আমি নাটবন্দি তোমাদের দর্শক বন্ধুদের বলছি। তো এই বিগ্রহের যখন আবির মাখায় আমরা দেখেছি পিঠে ওই কেয়াবনের কেয়া গাছের যে কাঁটা থাকে সেই কাঁটার পিঠে ছড়া থাকে, সেটা কোনো কারিগরের নির্মিত ছড়া নয়, ওই একদম মানে ওই কেয়াবনেরই ছড়া মানে ছড়ে গেছিলো পিঠে, সেই ছড়াটা দেখা যায় আবির মাখাতে গিয়ে দেখতে পাই। ওই একটা দিনই কিন্তু আমরা আবির মাখানোর সময়ে আমরা বিগ্রহকে ছুঁতে পারি। তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তো পুরোহিতের কাছে আমি আরও কিছু তথ্য আমি জেনে নেব। তো আমার নেক্সট কোয়েশ্চেন যে পুরোহিত মহাশয়ের কাছে জানতে চাইব এই বিগ্রহের নিত্য সেবা সম্বন্ধে, পুরোহিত মহাশয় যদি কিছু বলেন আপনি। আমাদের সকালবেলা বাল্যভোগ থেকে শুরু করে শয়ন অবধি পাঁচবার ভোগ হয় আর চারবার আরতি হয়। বাল্যভোগ ওনাকে স্নান টান করিয়ে সিঙ্গারের আগে একটা ভোগ দেওয়া হয়, যখন যেমন কোনো সময় ছানা কোনো সময় সন্দেশ, তারপরেই সিঙ্গার করে পুজো হয়, তখন ফল মিষ্টি নানাবিধ দিয়ে পুজো হয়, পুজো হয়ে আরতি হয়ে কিছুক্ষণের জন্য শয়ন দেয়া হয়। আচ্ছা সিঙ্গার মানে কি, ওই মানে বিগ্রহকে সাজানো? আচ্ছা আচ্ছা, সিঙ্গার মানে সাজানো। তারপরে আবার রন্ধন হয়ে গেলে একটা নাগাদ সাড়ে বারোটা একটা নাগাদ অন্নভোগ হয়, নিত্য পাঁচ পোয়া অথব চালের অন্ন, তিন রকম ভাজা, একটা তরকারি, একটা ডাল, এটা নিত্য হবেই। এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলোতে আরও আরও উপকরণ পদ অনেক বৃদ্ধি পায়। অন্নভোগ হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় বিগ্রহকে তুলে সন্ধ্যারতি করা হয়, তখন সন্ধ্যারতির সময় দুধ নিবেদন করে প্রভু রাধাকান্তে সন্ধ্যারতি করা হয়, কিছুক্ষণ নাম সংকীর্তন চলে, আবার শয়নের সময় তখন লুচি মিষ্টি নাড়ু দিয়ে ভোগ দিয়ে শয়নারতি করে বিগ্রহে শয়ন দিয়ে দেওয়া হয়। এটা নিত্য আমাদের সেবার। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, তোমরা শুনলে যে এই বিগ্রহে চারবার আরতি হয় আর ভোগ পাঁচবার হয়। এই বিগ্রহ দেখতে হলে তোমাদের এখানে আসতে হবে মন্দিরে। তো সামনেই একটা মহা উৎসব আছে, তাই উৎসব সম্বন্ধে আমি কিছু পুরোহিত মহাশয়ের কাছে জানতে চাইব যে এই মন্দিরে কোন কোন উৎসব হয়। আমাদের বুদ্ধ পূর্ণিমায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়, এটা ফুলদোল বলা হয়, কৃষ্ণের ফুলদোল। তারপরেই ঝুলন, জন্মাষ্টমী, তার এই বিগ্রহে এই মন্দিরের মধ্যে ঘটেশ্বরী বলে দেবী দুর্গার আরাধনা করা হয়, চারদিনই পূজা হয়। তারপর রাস, আর ওই রটন্তী চতুর্দশীর সময় এই যিনি রাধাকান্তের প্রতিষ্ঠাতা মোহনানন্দ গোস্বামী এনার তিরোধান তিথি স্মরণ করে তিন দিন মহোৎসব করা হয়, যেটা মানে মোৎসব বলা যায়। আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি ছোটোবেলায় মহোৎসবের সময় এসে আমরা আসতাম অংশগ্রহণ করতাম। তারপরেই হচ্ছে আমাদের বড় উৎসব দোল, হ্যাঁ কৃষ্ণের দোল উৎসব, বসন্ত ঋতুরাজ বসন্তের হোলি উৎসব হচ্ছে শ্রেষ্ঠ উৎসব। তা দোলের পূর্ব দিন যেটাকে চাঁচর, হ্যাঁ আমি দোলের পূর্ব দিন এখানে চাঁচর পড়া হয় মাঠে, তো বিল্ডিংয়ের মতন করে থাকা বলে এই মানে বাজি উৎসবের হয় এটা, তো ওই থাকা পোড়ানো হয়। তো ওই থাকা সম্বন্ধে আমি জানতে চাইবো, আমি শুনেছি থাকার গল্প আছে, এমনি বাজি পোড়ানো তো আমরা দেখেছি তুবড়ি পোড়ানো হয় বা বাজি অন্যভাবে পোড়ানো হয় দেখেছি, কিন্তু ওই থাকা কোথাও দেখিনি। আমাদের এই চাঁচর পোড়ার দিন থাকা পোড়ানো হয়, তো পুরোহিত মহাশয়ের কাছে এই থাকা সম্বন্ধে একটু আমি জানতে চাইবো, বলুন আপনি কিছু। এই দোলের পূর্ব দিন যেটাকে চাঁচর বলা হয়, বর্ণ উৎসব, বর্ণ উৎসবে চাঁচর পোড়ানো, যেটা সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন করে চাঁচর পোড়ানোর উদ্দেশ্যে মাঠে যাওয়া হয়, দিয়ে বাকারি দিয়ে দালান, কদম গাছ, গেট, গঞ্জ সব কিছু করা হয়। তাই এটার উদ্দেশ্য হচ্ছে যে ওই দৈত্য, ন্যাড়া দৈত্য কোথাও কোথাও আবার
ভগবতের এক এক জায়গা আছে, মেড্রাসুর। আচ্ছা, মেড্রাসুরকে, মেড্রাসুরের ওই দালান বাড়ি শখের কদম গাছ, ইনি একসময় গোপীদের অপহরণ করে নিয়ে গেছিলেন, সেই উদ্ধার করবার জন্যে কৃষ্ণ সেই অসুরের শখের জিনিস তার বাড়ি সব কিছু দাহ করে দিয়ে যখন দেখলেন যে তিনি পালিয়ে গেছেন, মারা যাননি, তখন অরুণোদয়ে ভোরবেলা যেটাকে দেবদোল বলা হয়, এই দেবদোলে তখন উনি নিজে গিয়ে আমাদের কিছুটা দূরে সিংহাসন হাটতলাতে বিগ্রহকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে সেইখানে খড়ের তাকে দৈত্য তৈরি করে সেখানে নেড়া পোড়ানো বলা হয়, সেইখানে ওনাকে পুজো করে তাকে আগুন দিয়ে পোড়ানো, পুড়িয়ে তারপর থেকেই যে মেড্রাসুরের নেড়া দৈত্য তার রক্ত থেকেই আবির। আচ্ছা, যেটাকে আমরা হোলি বলি, হোলির যে আবিরটা ওটা হচ্ছে মানে দৈত্যের মানে রক্ত। আচ্ছা, এটা খুব মানে ইন্টারেস্টিং একটা গল্পটা, মানে আমরা জানতাম না আবির মানে আবিরই জানতাম, সে রক্ত আজ পর্যন্ত প্রথম আবিরটা দেওয়া হয় লাল। আচ্ছা, প্রথম আবিরটা অন্য আবির দেওয়া যাবে না। আচ্ছা, প্রথম আবিরটা কিন্তু লাল, হ্যাঁ সবুজ হলুদ অনেক রকমের আবির দেখা যায় কিন্তু প্রথম আবিরটা দেওয়া হয় লাল। আচ্ছা, তো খুব ভালো লাগলো এই গল্প, মানে জানতাম না আমরা আবির আবিরই জানতাম। দোল উৎসব সম্বন্ধে আরও কিছু আমরা জেনে তথ্য জেনে নেব পুরোহিত মহাশয়ের কাছে। তো এবার সেই নারা দৈত্যকে বধ করে তারপরে উনি পালকি করে নিয়ে এসে মন্দিরে আবার স্নান হয়, অভিষেক হয়, ওই একটা চিরা মুরকি ভোগ হয়। আচ্ছা, ওই দিন কি অন্নভোগ হয় না? ওই দিনের বেলা অন্নভোগ হয়, রাত্রিরে ওই নারা দৈত্যকে বধ করে এসে ওনাকে অভিষেক করে একটা ভোগ হয়, চিরা মুরগি দধি মিষ্টান্ন দিয়ে ভোগ হয়। ভোগ হয়ে যাওয়ার পর আবার উনি দোল মন্দিরে চলে যান, দোল মন্দিরে গিয়ে ওইখানেই তারপর থেকেই এবার সকলে ওনার স্পর্শ করার অধিকার পায়, সকলে তার চরণে আবির দিয়ে দোলটাকে উৎসব আনন্দের মধ্যে মেতে ওঠেন এবং ওইখানেই সারাদিন উনি থাকে। মধ্যাহ্নকালে যে এখানকার শুনেছি রাধাকান্ত বিগ্রহের যে ক্ষীর ভোগ একটা মানে খুবই মানে জনপ্রিয় মানে ব্যাপার, হ্যাঁ দেখার মতন ব্যাপার, তো এই সম্বন্ধে ক্ষীর ভোগ সম্বন্ধে একটু বলুন। এইবার ওই দোলের দিন মধ্যাহ্নকালে ওই ক্ষীর মিষ্টি সন্দেশ ফল মিষ্টি যেমন দিয়ে পূজা আজা হয়, পূজা আজা হয়ে দোল মন্দিরেই উনি থাকেন। থাকার পর যখন অপরাহ্নে দোলের দিন অপরাহ্নে আবার উনি ওইখান থেকে নেমে নেড়া দৈত্য মেড্রাসুর বধ হয়েছেন কিনা দেখতে যান। আরে বাবা, দেখতে গিয়ে কিছু দূর গিয়ে নেড়া ভূত হয়েছে বলে ওখান থেকে উনি ফেরত চলে আসেন নিজ মন্দিরে, ওইখান থেকে আবির খেলতে খেলতে এসে আবার ওনার অভিষেক হয়, অভিষেক হয়ে স্নান টান করিয়ে তারপর অন্নভোগ হয়। সেই অন্নভোগে কিন্তু আমাদের পটল কলমির শাক আম ঝোল, তেঁতুলের টক খেতে নাকি শুনেছি খুব ভালোবাসেন। আচ্ছা, এই সময় তো আম কচি আমের ঝোল খায়। আচ্ছা আচ্ছা, কলমির শাক আম ঝোল পটল এগুলো দিতেই হবে, তার সঙ্গে আরও উপকরণ অনেক কিছুই থাকে। তাই ক্ষীর উনি খুব ভালোবাসেন। হ্যাঁ, ক্ষীর ননি, ছোট থেকে তো ননি চুরির গল্প আমাদের শোনা, তো ক্ষীর ভোগ, কৃষ্ণের ক্ষীর ভোগ তো ক্ষীর ননি দুধের উপকরণগুলো তো কৃষ্ণ খুবই ভালোবাসতেন একসময়। শ্রুতি গোয়ালা ঘরে জন্ম তো দুধ তো ভালোবাসবেই। এক সময় শ্রুতি আছে পাশের গ্রামেতে উনি ক্ষীর খেয়ে পয়সা মানে ওনার কাছে যখন পয়সা চেয়েছিল শিশু বালক রূপে ক্ষীর চেয়েছিলেন, ক্ষীর খাওয়ার পর যখন ওনার কাছে পয়সা চেয়েছিল উনি তখন বলছেন পয়সা কোথায় পাবো, হাতের বালা খুলে নাও। তা সে হাতের বালা খুলে তার কাছে জমা দিয়ে ক্ষীর খেয়ে এসেছিলো। তারপরে উনি রাত্রেতে স্বপ্নাদেশ পান যে স্বয়ং ভগবান, তখন উনি সেই পরের দিন ক্ষীর এবং বালা নিয়ে নিজ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুরোহিত মহাশয়ের কাছে আমার সব শেষ কোয়েশ্চেন, তো আমি জানতে চাইবো যে এই মন্দির আমি চত্বর ঘুরে দেখলাম যে মন্দিরের কিছু কিছু জায়গা ভেঙে চুরে গেছে প্রায় ভগ্নদশা অবস্থায়, তো তার জন্য কোনো আর্থিক সাহায্য পেয়েছি কিনা, তো পুরোহিত মহাশয় তো আপনি কি কোনো এই মন্দিরের আর্থিক সরকারি সাহায্য পেয়েছেন কি? না, আমরা পাইনি। গত বছর MLA সাহেবকে বলে আমাদের একটা ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়ার জন্যে একটা শেড উনি করে দিয়েছেন এবং আরও পরবর্তী যদি আমরা খুবই দরকার মন্দিরের কাজকর্মে
পরবর্তী পেলে আমরা খুবই উপকৃত হব। খুবই দরকার মন্দিরের উন্নতিকল্পের জন্য, মানে একটা আর্থিক সাহায্যের খুবই দরকার। তো অনেক গল্প আমরা শুনলাম, গল্প নয় এগুলো, মানে একদম সত্য ব্যাপার, গল্প হলেও সত্যি ব্যাপার। তো বন্ধুরা, পুরোহিত মহাশয়ের কাছে আমরা নানান তথ্য এই বিগ্রহ সম্বন্ধে জানলাম, মন্দির সম্বন্ধে অনেক ইতিহাস জানলাম। আমার এই গ্রামে জন্ম হয়েও আমি কিন্তু অনেক কিছু জানতাম না, তো পুরোহিত মহাশয় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের তার বর্ণনা দিয়েছে। তোমরাও শুনলে, এই মন্দির দেখতে হলে তোমরা এই মন্দিরে এসো। তো আসতে হলে তোমরা মেন হাওড়া বর্ধমান মেন লাইনে বৈচি কিংবা পাণ্ডুয়াতে নামতে হবে। বৈচিতে নেমে 11 নম্বর বাস আছে, ওখান থেকে 20 মিনিটের পথ। তো ওখান থেকে নামবে তোমরা সিঙ্গারকোন হাটতলা স্টপেজে, ওখান থেকে হাঁটা পথে 5 মিনিট, আর যদি অটো টোটোতে আসো 2 মিনিট লাগবে। তো তোমরা মিস করো না, এই মন্দিরে অবশ্যই এসো। তো আর দোল উৎসবে একদম মিস করো না। দোলের আগের দিন যে বাজি পোড়ানোর গল্প পুরোহিত মহাশয়ের কাছে শুনলে, তো চাচর পোড়ার দিন অবশ্যই তোমরা আসবে। 2021-27 মার্চ চাচর পোড়া, আর হোলি উৎসব 28 মার্চ, তোমরা অবশ্যই এসো। দোলের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পেয়ে যাও। তো আবারও আসছি নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বাই।